নমস্কার, শুরু করতে যাচ্ছে এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজমালা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকেটিং কাউন্টার। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ইন্দো বাংলা সীমান্তের ইয়াকুবনগর এলাকা দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে BSF এর হাতে ধরা পড়ল এক যুবক। জানা যায় ওই যুবকের নাম খেলাল মিয়া। ধৃত যুবককে ধর্মনগর থানার হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। আবারও ধৃত খেলাল মিয়া নামের এক গাঁজা পাচারকারী যুবক। ঘটনার বিবরণে জানা যায়, ইন্দো বাংলা সীমান্তের ইয়াকুবনগর এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর 166 নং ব্যাটেলিয়ানের টহলরত অবস্থায় কাঁটাতার কেটে বাংলাদেশে গাঁজা পাচারের সময় খেলাল মিয়া নামের এক যুবককে আটক করে ধৃত খেলাল মিয়াকে রবিবার ধর্মনগর থানার হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ তাকে আদালতে প্রেরণ করবে। প্রসঙ্গত, সীমান্ত এলাকা দিয়ে ড্রাগস, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ গরু পাচারের ঘটনা ক্রমশ বাড়ছে। সীমান্তরক্ষী বাহিনীর সক্রিয়তার কারণে প্রায় সময়ে আটক হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী ও চুরি যাওয়া গবাদি পশু। বলতে গেলে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে BSF। আজকে 30 মিনিট আগে ইয়াকুবনগরের BSF 166 ব্যাটালিয়ান BSF এর কোম্পানি কমান্ডার ক্যাম্প ইয়াকুবনগর হিল্লাল মিয়া নামে একজনকে ধরেছে। ওর সাথে 4 প্যাকেট গাঁজা, যার ওজন 32 কেজি 800, এবং এটা থানাতে হ্যান্ড ওভার করেছে। এখন একটা কেস নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগরতলার শহীদ স্মৃতিস্তম্ভে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর জওয়ানদের অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশের বিজয় দিবসে রবিবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনীর শহীদ স্মৃতিস্তম্ভে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের সেনা জওয়ানদের অবদানের কথা তুলে ধরলেন তিনি। আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশ একটি শক্তিশালী দেশে পরিণতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের সাথে ত্রিপুরার জলপথে পণ্য পরিবহনের কাজ বাস্তবায়িত করার লক্ষ্যে আগামী 8 মাসের মধ্যে কাজ শুরু হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। দেখুন, আজকের এই দিনটি 16ই ডিসেম্বর, এই দিনটিতে 93,000 পাকিস্তানি ভারতীয় সেনা সামনে সারেন্ডার করেছিল। আর যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবের নেতৃত্ব হচ্ছিল বাংলাদেশে, আজকের দিনে বাংলাদেশ তৎকালীন সময় পশ্চিম পূর্ব পাকিস্তান হিসাবে পরিগণিত হতো। তো স্বাভাবিকভাবে এই যুদ্ধে ত্রিপুরার একটা বড় ভূমিকা রয়েছে। বহু মুক্তিযোদ্ধা আমার এই জন্মভূমি ত্রিপুরা থেকেও রয়েছে, এবং বাংলাদেশকে স্বাধীন করা যে এক মানসিকতা নিয়ে শেখ মুজিবর উৎসবে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকে ভারতবর্ষের তো বটেই, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে সেই মুক্তিযোদ্ধার আন্দোলনকে সাথ দেওয়া হয়েছে, এবং ঢাকা পর্যন্ত এখানে আমাদের মুক্তিযোদ্ধা হয়ে ত্রিপুরাবাসীরা পৌঁছেছে। আমি তাদেরকে আজকের দিনে স্মরণ করি। আপনার সরকার গঠিত হওয়ার পর নদীপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, রাজ্যের মানুষ কবে নাগাদ আশা করতে পারে যে বাংলাদেশের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত হবে? সেটা বাংলাদেশে কেন, একটা নির্বাচন চলছে, স্বাভাবিকভাবে নির্বাচন চলাকালীন ড্রেসিং ওই সাইডে করা মুশকিল। তো নির্বাচনের পরেই সেটা শুরু হবে। ভারত সরকার 6 থেকে 8 মাসের একটা সময়সীমা তয় করেছে। আমরা চাইব যে 6 থেকে 8 মাসের মধ্যেই সেটা বাস্তবায়িত হোক, কিন্তু সঙ্গে সঙ্গে পোর্ট নির্মাণ, তা তো কিছুটা সময় লাগবে।
সে বিষয়ে আমরা আলোচনা করছি ভারত সরকারের সঙ্গে এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, সিগনেট সাইনও হয়েছে ফাইল। তো যত তাড়াতাড়ি সেটা সম্ভবপর হবে তাতে দুনো দেশই লাভবান হবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার সহকারী হাইকমিশনের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও মালদান করেন তিনি। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা বিজয় দিবসেরও তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথাও স্মরণ করেন। আজকে মহান বিজয় দিবস। 1971 সনে এই দিনে আমরা বিজয় অর্জন করেছি। ওই বিজয়ের দিনে, বিজয়ের পিছনে ভারত তথা ত্রিপুরাবাসীর অনেক অনেক অবদান আমরা কৃতজ্ঞতার স্মরণ করি। আর ত্রিপুরাবাসী সে সময় বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিল, আশ্রয় দিয়েছিল, খাদ্য দিয়েছিল, অন্ন দিয়েছিল, সব কিছুর পিছনে বাংলাদেশ এখনও পর্যন্ত কৃতজ্ঞতার সহিত স্মরণ করে। তো এই মৈত্রী, সে 1971 সন থেকে বাংলাদেশ এবং ত্রিপুরা ভারতের সঙ্গে যে মৈত্রী, সেটা আগামীতে অব্যাহত থাকবে, এই শুভেচ্ছা, মানে এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং শুভেচ্ছা জানাই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর পুর পরিষদের উপনির্বাচনে 5 নং ওয়ার্ডের তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী জয়শ্রী ভট্টাচার্য রবিবার বাড়ি বাড়ি ভোট প্রচারে যান। 5 নং ওয়ার্ডে তিনি জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন। কৈলাসহর পুর পরিষদের উপনির্বাচনে একমাত্র 5 নং আসনেই কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, যার ফলে 5 নং আসনে চতুর্মুখী লড়াই হচ্ছে। 5 নং আসনে বিজেপি দলের প্রার্থী মধুমিতা দেব, কংগ্রেস দলের প্রার্থী রীতা শব্দকর, সিপিআইএম দলের প্রার্থী মুক্তা দাস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়শ্রী ভট্টাচার্য। যদিও জয়শ্রী ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মনোনীত নির্দল প্রার্থী, জয়শ্রী ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস থেকে দলীয় প্রতীক জুরাফুল পাননি, যার ফলে জয়শ্রী কাপ প্লেট চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গত 10 ডিসেম্বর থেকে প্রতিদিন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন। রবিবার সকালেও 5 নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় জয়শ্রী প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। ভোট প্রচারে জয়শ্রীর সঙ্গে ছিলেন কর্মচারী নেতা বিদ্যুৎ দেবসহ অন্যান্যরা। ভোট প্রচারের সময় মিডিয়ার মুখোমুখি হয়ে জয়শ্রী বলেন, প্রতিদিনই ভোটারের বাড়ি গিয়ে ভালো সাড়া পাচ্ছি, এমনকি ভোটাররা আমাকে ডেকে নিয়ে বলছেন, চিন্তা করবেন না, আপনি ভোটে জিতবেন। ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচার ছাড়াও এখন অবধি 2টি প্রকাশ্য সভা 5 নং ওয়ার্ডে হয়েছে। আমি তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে 5 নম্বর ওয়ার্ডে এবার লড়ছি। তো মমতা মানে সততা, এবং মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে, মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমাদের উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যে একটা ভালো পরিষেবা মানুষকে আমরা যেন উপহার দিতে পারি, আমরা যেন মানুষের কাছে দাঁড়াতে পারি। এবং মানুষ যেভাবে চাইছে যে আমাদের যে মানে মা মাটি মানুষের যে আমাদের স্লোগান, সেই মা মাটি মানুষের স্লোগানের উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে লড়ব, এবং মানুষ যদি আমাদের পাশে থাকে আমরা অনেক কিছু করতে পারবো, এতটুকু বিশ্বাস করি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। সরকারের লক্ষ্য স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে 100% রক্ত সংগ্রহ করা। বর্তমানে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে 12% ঘাটতি রয়েছে। রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা করে এমনটাই বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। রাজধানী রাধানগরস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের আধিকারিকরা। You are donating only 450 ml of blood from your excess blood in your body. Now it's a two-way traffic system. By donating 400 ml of blood,
don't have the impression that you are saving only one life. You are saving as many as four lives, because there are many components of blood. The people who are burnt cases, who are admitted in the hospital because of burnt cases, there you have plasma. We have got our blood component separation unit in a hospital. We separate the plasma and put those plasma to those patients who require plasma. WBC, RBC, we separate them. We have got our blood component unit. So each and every unit of blood, you are saving a minimum four lives. Agartala Pratindi Report, News Bangla. আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, তাই আজকের প্রজন্মে চাই সঠিক সামাজিক ও নৈতিক শিক্ষা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম অনুসারে পরিচালিত একটি সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মনসুর আলী একাডেমি, যেখানে কলকাতার বিশিষ্ট শিক্ষকদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে আধুনিক মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়, রয়েছে স্বাস্থ্যকর পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা, দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মনসুর আলী একাডেমিতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি ভর্তি চলছে। ভর্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 15ই ডিসেম্বর, পরীক্ষা 16ই ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর 2018। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সঠিক সামাজিক ও নৈতিক শিক্ষা প্রদানের জন্য আজই ফর্ম সংগ্রহ করুন। ধর্মনগর অ্যাডমিশন অফিস, মনসুর আলী একাডেমি, প্রেমতলা বাজার, ধর্মনগর, এবং কৈলাসহর অ্যাডমিশন অফিস, রামানুজাস কোচিং সেন্টার, পিডাব্লিউডি রোড, কাজিরগাঁও, কৈলাসহর। ফোন 9862182512 এবং 9402563452। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে, তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছে পরবর্তী খবরে। রাজ্যের মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার পরও হাসপাতালগুলিতে রক্ত সংকট কেন দেখা দেয় তা খতিয়ে দেখতে হবে। রবিবার রাজধানীর অনেক ক্লাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে, যার ফলে জায়গায় জায়গায় প্রায় প্রতিদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু তারপরও কেন রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দেয় তা খতিয়ে দেখতে হবে। স্বাস্থ্য দপ্তরকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হবে। রবিবার রাজধানীর পূর্ব শিবনগরস্থিত অনেক ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। শিবিরে এই দিন স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ। এত ব্লাড ডোনেশন হওয়ার পরও মাঝে মাঝে হসপিটালগুলিতে ক্রাইসিস হয়, কি কারণ? অন্যান্য রাজ্যে তো ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি দেখেছি, হরিয়ানা হোক, মধ্যপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, বড় বড় রাজ্য ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে হয় না, 5% হয় না। আমাদের রাজ্যে এত ডোনেশন করার পরও ক্রাইসিস কেন হয়, কারণ কি? এখনই আমি কথা বলছিলাম যে এত ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বিভিন্ন জায়গায় জাগরুকতার সঙ্গে সঙ্গে, কোনো ক্লাবকে আমি বলিনি যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে নিজেরাই করছি। তারপরে দেখা যায় যে হসপিটালে ব্লাড নেই। আমার মনে হয় তো টেকনিক্যালি আমাদেরকে দেখতে হবে যে ব্লাড ডোনেশন করেছে অনেক ক্লাব বা যে কোনো সংস্থান, যে কোনো ব্যক্তি, সেগুলো কি ব্যবস্থিতভাবে হসপিটালগুলিতে দেওয়া হচ্ছে কি?
যার দরকার আছে তাকে দিচ্ছে, না দরকার নেই এমনি তো ইচ্ছে হয়ে যে ভাই ব্লাড আছে তো দিয়ে দাও, চালিয়ে দাও। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার আচমকা আগরতলা থানা ও পূর্ব আগরতলা মহিলা থানা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে তিনি অফিসার এবং পুলিশ কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা দূরীকরণের উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান তিনি। রবিবার আচমকা পূর্ব আগরতলা থানা ও পূর্ব আগরতলা মহিলা থানা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার, সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। পূর্ব আগরতলা থানায় গিয়ে মুখ্যমন্ত্রী এদিন পূর্ব আগরতলা থানার পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়গুলি সরজমিনে খতিয়ে দেখেন, কথা বলেন থানার ওসি সহ অন্যান্য অফিসার ও পুলিশ কর্মীদের সাথে। পূর্ব আগরতলা থানা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী এদিন থানার বিভিন্ন সমস্যাগুলি সাথে থাকা আধিকারিকদের লিপিবদ্ধ করার নির্দেশ দেন। পরে মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে সপ্তাহে অন্তত একদিন থানাকে পরিষ্কার করার, পাশাপাশি তিনি জানান অন্যান্য সমস্যাগুলি লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তী সময় তিনি রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলে সমস্যাগুলি দূরীকরণের উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান। ব্যবস্থা নেওয়ার না, আমি তো এসছি একবার দেখার জন্য, কারণ আমার সঙ্গে তো থানা তো আমি আসি না, একবার দেখা এরা কিভাবে কাজকর্ম করে, কোথায় থাকা হয়, কোথায় বেসিক কিছু প্রবলেম তো রয়েছে, থাকা বসা প্লেসমেন্ট বাউন্ডারি, তো সেগুলি একদিনে তো দূর করা যাবে, কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে কী আছে, কি অনেক কিছু আছে, যা যা দেখেছি বলেছি, তো সপ্তাহে একদিন সমস্ত থানাগুলো নিট অ্যান্ড ক্লিন করার জন্য সবাই মিলে একদিন করা একটা দিন এসপিকে বলেছি, যেটাই রয়েছে তার মধ্যে স্বচ্ছ থানা তৈরি করা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুরে 17টি ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে দাউছড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। প্রদীপ প্রজ্বলন করে এই সভার উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কল্যাণপুর ব্লক এলাকার দাউছড়া কমিউনিটি হল করে কল্যাণপুর এলাকার 17টি ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভা সংগঠিত হয়। সভার প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সভায় সদস্যদের সামনে আলোচনা করেন দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ডক্টর দীপক নাথ, পশুপালন বিশেষজ্ঞ ডক্টর নুরুল ইসলাম, কল্যাণপুর কৃষি আধিকারিক দিব্যেন্দু দেববর্মা সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে ফার্মার্স ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কৃষি আধিকারিকরা। বিধায়ক বলেন কৃষিকাজে কী করে কৃষকদের আরও বেশি করে তাদের উৎপাদন বাড়াতে পারে এবং কী করলে কৃষকরা লাভবান হবে তা নিয়েই আজকের এই বিশেষ আলোচনা সভা। এই সভাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে এই কৃষক বন্ধুদেরকে উন্নয়নের লক্ষ্যে ভারতবর্ষের সরকার, পরবর্তী সময় আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে একটা বলে, কারণ ভারতবর্ষ 70% জনগণ বা আমরা যারা রয়েছি 70% মানুষ কৃষি নির্ভরশীল। ত্রিপুরা রাজ্যে যদি কৃষি ধ্বংস হয়ে যায় তাহলে রাজ্য দেশ বা গ্রাম কোন জায়গারই উন্নতি সম্ভব নয়, ওই জায়গায় কৃষকদের উন্নয়ন করার জন্য আজকে সরকার একটার পর একটা প্রকল্প বা অর্থনৈতিক ভাবে বা বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে বা বিভিন্ন ভাবে উন্নত ফসল করার লক্ষ্যে বিভিন্ন প্রজেক্ট দিচ্ছে সেখানে। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে এক অভিনব কায়দায় যানচালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে অবগত করল ট্রাফিক দপ্তর। উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি পিনাকি সামন্ত সহ অন্যান্যরা। ট্রাফিক নিয়ম সম্পর্কে যানচালকদের অবগত করার লক্ষ্যে রবিবার অভিনব কায়দায় সচেতনতামূলক কর্মসূচি পালন করল ট্রাফিক দপ্তর। এদিন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে যানচালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। ট্রাফিক পুলিশদের পাশাপাশি এদিন রাজধানীর এডিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS ইউনিটের স্বেচ্ছাসেবকরা নাগেরজোলা এলাকায় যানচালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য এগিয়ে আসে। উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি পিনাকি সামন্ত সহ অন্যান্যরা। ট্রাফিক এসপি পিনাকি সামন্ত এদিন এডিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের NSS ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রথমে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করেন, পরে তাদেরকে সাথে নিয়ে যানচালকদের সচেতন করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রাফিক পুলিশের এই ধরনের কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানান।
দেখা যাক কেউ পিলিয়ন রাইডার, পেছনে হেলমেট নেই, অথচ যিনি মা বসে আছেন বা বাবা বসে আছেন বাইক চালায় এনার হেলমেট রয়েছে, ছোটো শিশুর হেলমেট নেই। এই ব্যাপারটাতে একটা অ্যাওয়ারনেস আনার জন্য প্লাস মোবাইল কানে লাগিয়ে বাইক চালাচ্ছে, ওই যে এই সমস্ত কারণে ছোটো ছোটো দুর্ঘটনা হচ্ছে প্রায় ওগুলো। তার বাইরে দেখা যায় পার্কিং, এখানে পার্কিং নয় ওখানটায় গিয়ে পার্কিং করে নিচ্ছে, এই যে জিনিসগুলো এগুলো সমস্ত কিছু যাতে হাতে নাতে ধরিয়ে দিতে পারি ছাত্রদের মাঝে মাধ্যমে, এটা আমরা আজকে একটা প্রয়াস নিয়েছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।